অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ধনু রাশি মে 2021 কেমন যেতে চলেছে এই ভিডিওর মাধ্যমে আমি একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। এটি মাসিক রাশিফলের ভিডিও। আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন, আপনার ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওটি। দেখুন, আমি যে রাশিফলটি প্রত্যেক মাসে যে দিই সেটি হচ্ছে সম্পূর্ণরূপে ইন জেনারেল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। কিন্তু এই রাশিফলটি 100% না মিললেও 40-50% মিলতে কিন্তু বাধ্য। কারণ ধনু রাশি হাজারো লাখে মানুষ কিন্তু আছে, প্রত্যেকে যে একই ফল পাবে আমি কখনোই দাবি করি না। কারণ প্রত্যেকের দশা অন্তর্দশা আলাদা, প্রত্যেকের গ্রহের অবস্থান আলাদা। এটি সম্পূর্ণ বর্তমান গ্রহের গোচরের নিরিখে আমি এই রাশিফলটি আপনার সামনে প্রেজেন্ট করছি। তো আপনি ধনুরাশির মানুষ, আপনি কি ফল পেতে চলেছেন আগামী মাসে, মে মাসে কোন কোন দিকগুলো আপনার ক্ষেত্রে শুভ, কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে, তা নিয়ে এই ভিডিওতে আমি সম্পূর্ণরূপে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, ধনুরাশির শরীরগত দিকটা, শরীর স্বাস্থ্য কেমন, দেখুন শরীর স্বাস্থ্যের দিকটা, গ্রহের যা গোচর সেই অনুযায়ী শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু ওভারঅল কিন্তু ভালো দিক নির্দেশ করছে। অর্থাৎ শরীর স্বাস্থ্য নিয়ে বড় সড়ো কোনো সমস্যা কিন্তু থাকছে না। আপনি ধনুরাশি মানুষ, শরীরগত দিকটা কিন্তু ভালো, বড় সড়ো তেমন কোনো সমস্যা থাকছে না। তবে ছোটোখাটো রোগ ফোক আপনাকে ভোগাতে পারে, বড় ধরনের সমস্যা কিন্তু নেই। আর্থিক স্থিতির জায়গাটা যদি বলি, দেখুন ধনপতি ধনভাবে অবস্থান করছে, আপনাদের আর্থিক স্থিতির জায়গা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ ক্যাশ ফ্লোয়ের জায়গাটা, আপনার আর্নিংয়ের জায়গাটা যথেষ্ট কিন্তু ভালো। অর্থাৎ আপনার বেসিক্যালি যে অর্থ লাগে চলতে, সেই অর্থের কিন্তু অভাব কিন্তু থাকবে না। আপনার ক্যাশ ফ্লো কিন্তু ধীরে ধীরে কিন্তু বাড়বে। অর্থাৎ আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট কিন্তু মজবুত কিন্তু হতে চলেছে আপনি যদি ধনুরাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। এরপরে আসি আপনার তৃতীয়ভাবে বৃহস্পতি অবস্থান। দেখুন কমিউনিকেশন যোগাযোগের জায়গাগুলো কিন্তু আপনাদেরকে দিবে। অর্থাৎ চতুর্থপতি এবং রাশির অধিপতি তৃতীয়ভাবে, অর্থাৎ যোগাযোগ কানেকশানগুলো কিন্তু আপনাদেরকে দিবে। পারিবারিক সুখের জায়গা আপনাদের ক্ষেত্রে নির্দেশ করছে। পরিবারের ক্ষেত্রে কোনো শুভ সংবাদ আসা বা কোনো শুভ কাজ হওয়া, এই জায়গাগুলো কিন্তু থাকছে। বৃহস্পতির দৃষ্টি আপনার বিবাহভাবে, আপনার ব্যবসাভাবে, আপনার দাম্পত্যভাবে, অর্থাৎ দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে। স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের যথেষ্ট খুব মিল কিন্তু থাকবে এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ। অর্থাৎ যারা ব্যবসা করে, যে কোনো ব্যবসা, গোল্ড হোক, আপনার ফুডের ব্যবসা হোক, আপনার বিউটি পার্লারের ব্যবসা হোক, কসমেটিক বিজনেস হোক, ব্যবসাগুলো মোটামুটি ওভারঅল কিন্তু চলবে। এবার আসি আপনাদের বিবাহের জায়গাটা। দেখুন, আমি বারবার বলেছি বৃহস্পতি যেভাবে অবস্থান করে তার থেকে যেভাবের উপর দৃষ্টি দেয়, গঙ্গা জলের মতো পবিত্র হয়, আপনার বিবাহের উপর দৃষ্টি, আপনার ক্ষেত্রে বিয়ের জায়গাটা কিন্তু প্রশমিত কিন্তু করতে। অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছিলেন বিয়ের ব্যাপারে, ভালো পাত্র বা পাত্রীর ব্যাপারে, এই বিয়ের কানেকশানটা কিন্তু আপনাদেরকে এই মে মাসে কিন্তু দিতে চলেছে। বিয়ে না হলেও বিয়ের যোগাযোগ আপনাদেরকে কিন্তু দিবে আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন। শুভ বিবাহ কানেকশানগুলো কিন্তু আসতে চলেছে। আপনি ধনুরাশির মানুষ, আপনার ক্ষেত্রে প্রেমের জায়গাটা যদি বলি, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিত রূপে সফলতা কিন্তু পেতে চলেছেন। প্রেমের ক্ষেত্রে নতুন প্রেম, পুরাতন প্রেম ফিরার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর কিন্তু হতে চলেছে। কিন্তু আমি প্রেমের বিষয়ে কিন্তু প্রত্যেক মাসে কিন্তু ভিডিও ইন্ডিভিজুয়াল দিয়ে থাকি, আপনারা সেই ভিডিওটি অবশ্যই দেখবেন। কিন্তু এই যেটি আমি বলছি সম্পূর্ণরূপে ইন জেনারেল, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিত রূপে সফলতা কিন্তু পেতে চলেছেন। দেখুন কর্মের জায়গাটা যদি বলি,
যারা কম্পিটিটিভ পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে একটা প্রমোশনের সম্ভাবনা, কর্মক্ষেত্রে বদলির জায়গা, যারা ভালো বেটার জব চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো বেটার জব কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা আপনি যদি ধনুরাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে, গ্রহগত অবস্থা তাই নির্দেশ করছে। আপনি ধনুরাশির মানুষ, আপনার ক্ষেত্রে এ মাসে নিজস্ব প্রপার্টি কেনার কিন্তু সম্ভাবনা প্রবল, অর্থাৎ নিজস্ব জমি বা বাড়ি বা ফ্ল্যাট কেনার কিন্তু বা কোনো গাড়ি কেনার সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে, গ্রহগত অবস্থা তাই নির্দেশ করছে। আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা, অর্থাৎ ফাটকা থেকে, শেয়ার থেকে, লটারি থেকে, বা যারা স্টক বিজনেস করছেন স্টক বিজনেস থেকেও কিন্তু আপনারা কিন্তু এই সময় প্রচুর অর্থ কিন্তু পাবেন, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। বর্তমান ধনুরাশির ক্ষেত্রে শনি সাড়ে সাথী চলছে, আমি আবারও বলবো সাড়ে সাথীর একদম অন্তিম চরণ শেষ জায়গায় এসে দাঁড়িয়েছে। এইবার শনি কিন্তু আপনাদেরকে ঢেলে দিবে, যাদের পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যা চলছে সেই সমস্যাগুলো অনেকখানি কাটবে, যাদের কেস মামলা মকদ্দমা চলছে সেই কেস মামলা মকদ্দমাতে আপনাদের জয় নিশ্চিত, অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনারা পজিটিভ ফলগুলো কিন্তু পাবেন। আপনি ধনুরাশির মানুষ, আপনার ক্ষেত্রে ক্যারিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা কিন্তু নির্দেশ করছে। আপনি ধনুরাশির মানুষ, আপনার ক্ষেত্রে এডুকেশনের জায়গা মানে শিক্ষার পার্টটা যদি বলি, উচ্চশিক্ষার জায়গাগুলো যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছে বা এম ফিল করছে বা বিএড ডিএলএড করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসে বিশেষভাবে শুভ ফল কিন্তু প্রদান করবে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। অর্থাৎ উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো, প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেবে তারাও কিন্তু এ মাসে ভালো রেজাল্ট কিন্তু পেতে চলেছে, অর্থাৎ এই সময় আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ অপরচুনিটিগুলো আপনাদের কিন্তু আসতে চলেছে। আপনি ধনুরাশির মানুষ, এই সুযোগগুলো কিন্তু আপনারা পাবেন। ধনুরাশির এ মাসে সফলতা সাকসেস লাভের জায়গা থাকছে, কিছু সম্পত্তি আপনাদের পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা থাকছে, যারা সম্পত্তি বিক্রি করতে চাইছিলেন বাধা পাচ্ছিলেন সেই সম্পত্তি বিক্রয় ব্যাপারটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো, অর্থাৎ ক্রয় এবং বিক্রয় দুই ক্ষেত্রে কিন্তু আপনারা শুভ ফল কিন্তু পেতে চলেছেন। আপনি ধনুরাশির মানুষ এই ফলটি কিন্তু নিশ্চিতরূপে আপনারা পেতে চলেছেন। কর্মের জায়গাটাতে আমি আবার বললাম, কর্মক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু প্রেশার কিন্তু আপনাদের নির্দেশ করছে, এবং এ মাসে আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে শত্রুতার জায়গা কিন্তু থাকছে। আপনি ধনুরাশি মানুষ, শত্রুতা কিন্তু আপনাদের পিছু করছে না, আপনার উন্নতির কারণ অন্য, অর্থাৎ পারিপার্শ্বিক শত্রুতা কিন্তু থাকবে। আপনি ধনুরাশির মানুষ, আপনার ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে, এবং এই সময়ের মধ্যে আপনাদের যারা সেলফ প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু থাকবে, সুযোগগুলো কিন্তু আপনি সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত আপনারা কিন্তু এই সময়ের মধ্যে ভালো ফল কিন্তু পাবেন। ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে, এবং বিদেশের সাথে যারা রত বিদেশের থাকে থেকে যাদের ইনকাম তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসে ভালো রেজাল্ট কিন্তু দিতে চলেছে। আপনি ধনুরাশির মানুষ বিদেশ থেকে আর্নিংয়ে যায়, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত আছে বা বিদেশের সাথে যুক্ত আছে, এই জায়গাগুলো কিন্তু ধনুরাশির ক্ষেত্রে ভালো রেজাল্ট কিন্তু দিতে চলেছে। তবে ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে, কিছু কিছু ক্ষেত্রে আপনি ধনুরাশির মানুষ টাকা প্রতারণা বা ভুল কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করে দেওয়া, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাকে তেল মেরে আপনার কাছ থেকে কাজ কুটিয়ে নিয়ে চলে যাওয়া এমন সুযোগ সন্ধানী লোকও কিন্তু থাকবে। বিশ্বাস করে কাউকে কিন্তু সমস্ত কথা বলবেন না, আপনি ধনুরাশির মানুষ যাকে বিশ্বাস করবেন সেই কিন্তু আপনাকে প্রতারণা কিন্তু করবে, এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 10 বার ভেবে সিদ্ধান্ত নিন, কিছু কিছু ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় কিন্তু আপনারা ভুগতে পারেন। আপনি ধনুরাশির মানুষ, সিদ্ধান্তহীনতার জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকছে।
ধনের জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, এবং সেভিংসের জায়গাটা বলি, সেভিংসের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। নমস্কার, ধন্যবাদ।